Einrichtung gelesen. শুরু করি কথা বলছেন আমাকে
তিন ধরনের সোর্স থেকে নেওয়া, তার মধ্যে আমরা তো জানি যে প্লাটিনা একটা প্লাটিনাম মেটাল থেকে নেওয়া। তো স্যার আমরা জানি তান্ত্রিক থাকে, অনেকটা ঘৃণাধন্য থাকে, এরা অহংকারী থাকে। এই প্লাটিনাল স্পেশাল গুলা ছোট মনে করে, তার সাথে ছোট মনে করে থাকে,
আর প্রাথমিক পশুগুলোর একটা সেন্সেশন থাকে যে সারা বডিটা আমাদের একটা ব্যান্ডেজ আছে, হ্যাঁ একটা ব্যান্ডেজ সেন্সেশন থাকে যে মানে সারা শরীরের মধ্যে, এটা প্রাণী নামে একটা বড় লক্ষণ। এদের একটা কনস্ট্রিকশন যেটা ফিলিংস থাকে যে আমপ্লিকাস ফিল্টারে, এবং এরা মনে করে যে আমপ্লিকাস ফিল্টারটা এক্সপেন্ডিং হয়ে এটা ব্যাকেট থেকে চলে গেছে। ম্যালিগন্যান্সি থাকে, টিউমার থাকে, ইন্ট্রাস ওয়াইটে প্রেস্টিসে এক্সটার্নাল জেনিটালিয়াতে এদের থাকে, আর এদের নেজ থাকে, দাঁত থাকে, এদের অবস্থিত থাকে এবং পেন থাকে, এবং এটা বেয়ারিং ডাউন পেন থাকে এদের। এদের লাউড রিয়াকশন থাকে, স্টোমাক এবং খালি খালি করে থাকে বা ফাস্টিং করে। এদের জেনিটালিয়া খুব সেন্সিটিভ থাকে, পেন সেন্সেশন থাকে জেনিটালিয়াতে, এই জন্য অনেক পরিশ্রম করতে পারে না, এবং আমরা যেটা জানি ওরা ডক্টর এক্সামিনেশন করতে চায় এবং পরিশ্রম করতে গেলে খুব ডিফিকাল্ট হয়। এই এত সেন্সিটিভ থাকে এদের অর্গান গুলা, আর এদের অ্যাগ্রেশন ধরে লাইনে অ্যাগ্রেশন হয়, অ্যাম্বুলেশন হয় যখন নড়াচড়া করে হাঁটে আর হয় চলে যাবে। আর এদের সমস্যাগুলো এদের অ্যাগ্রেশন থাকে নিতে, কখনো দুঃখিত হয় কখনো আবার এরা উন্মোষিত থাকে। এরা এদের যেমন আমরা বলি ছোটখাটো ব্যাপার নিয়ে ওরা অনেক সময় অনেক ঝামেলা পাকিয়ে ফেলে। এদের যেটা আমরা জানি এদের যে মানসিক যে রোগ গুলো হয়, ভয় থেকে হয়, দুঃখ থেকে, রাগ থেকে হয়, এবং লাভের থেকে হয়, মাস্টারবেশন থেকে, ব্যারিফেসিং থেকে এদের সমস্যা গুলো হয়। মাথা ব্যথা পায় এদের রাগ থেকে হয়, মাসিক সময় মাথা ব্যথা পায়, এদের প্রয়োজন বাবা মাকে চুপ করে থাকে এদের। অনেক সময় ইনএফিশিয়েন্সি থাকে, যখন নার্স ব্যর্থ হয় তখন আমরা অনেক সময় প্লাটিনার কথা চিন্তা করতে পারি। এবং যদি স্টোন গুলো এমন হয় দেখুন সেখানে ক্যান্সার লেগে থাকে, এবং দুটো করলে কিন্তু এত মানে নরম কাদার মতো মল, কিন্তু দুটো করলেও কিন্তু যায় না, এটা হলো প্লাটিনামের একটা বড় লক্ষণ। আর প্লাটিনামের আরেকটা লক্ষণ আছে যে এটা দেখা গুলো ইনক্রিজ এন্ড ডিক্রিজ গ্যাজুয়ালি, যেটা যেটা আমাদের ব্যথার যে ধরন গুলো আমরা অনেকগুলো সমস্যাতে আমরা পরিচিত আছি, সেক্ষেত্রে আমরা বিশেষ করে এখানে প্লাটিনাম ওষুধ ব্যথাগুলো ধীরে ধীরে আসে এবং ধীরে ধীরে যায়। Gracias.
তার মধ্যে প্ল্যাটিনা সিগনাল সান কিন্তু খুব বড়, প্ল্যাটিনা একটা বড় ওষুধ দেখা ধীরে ধীরে আসে এবং ধীরে ধীরে যায়। এরা
এবং এদের এই যে বরবটা থাকলে উপকারে দিতে এবং এদের গর্ভে মন্ত্রণা আঘাত লাগলে সেখান থেকে রোগী অক্সিজেন সৃষ্টি পায়। হ্যাঁ, যদি এই ধরনের লক্ষণ আমরা পাই মতো সেক্ষেত্রে আমরা তাকে ব্যবহার করতে পারবাসী যেটা প্ল্যাটিনাম সবসময় যেটা একই কথা আবার বলতেছি আমি যে এদের ছোট লক্ষণের মধ্যে বড় মনে করে সে তাদের যে কল্পনা সেটা তারা অনেক উচ্চ বংশ থেকে এসেছে। হ্যাঁ, এরা তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই এরা নিচু বংশের, তারা উচ্চ বংশের, সুতরাং তারা কি করে তাদেরকে ঘৃণা করে। হ্যাঁ, এবং তাদের পরিচিত যে লোকজন তার প্রতিবেশী সবাই আর কি তারা চেপে নিচু মনে করে। এদের এই যে একটা আশ্চর্য একটা লক্ষণ হচ্ছে যে এরা মনে করে যারা মনে করে তারা তাদের দেহের মধ্যে ছড়িয়ে পড়ে। যেমন তারা মনে করে যে তাদের দেহটা অনেক বড় এবং অন্য লোকের শরীরের মানে শরীরের চেয়ে তারা এই বড় থাকে, অন্য লোকের শরীর তার চেয়ে তুলনায় ছোট, এগুলো তারা আবার সেখানে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে হিসাবে। তো আমরা যে আলোচনা করেছি যেটা মূল বিষয় রোগী আমাদের কাছে অনেক সময় আসে যেটা অনেক বড় বড় করলে কিছু মনে থাকে না, যদি আমরা স্টারলিটির ক্ষেত্রে ওষুধ আমরা ব্যবহার করতে পারি। আমি দেখি এই ধরনের পেশেন্ট গুলো যারা খুব উদ্যোগ থাকে, যারা যারা খুব স্বাভাবিক থাকে, যারা খুব অ্যারোগেন্ট থাকে, এই ধরনের পেশেন্টদের যদি যদি স্টারলিটি হয় এবং সেক্ষেত্রে যদি আমরা দেখি সেক্সুয়াল অ্যাক্সেপ্টেন্স অ্যাক্সেপ্টেন্সের কারণ যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা প্ল্যাটিনাম চিহ্নিত করতে পারবো। এদের যে বিভিন্ন ধরনের যে ওভারিয়ান টিউমার আমরা দেখি হস্তমুখ করার কারণে বা মাস্টার করার কারণে যদি ইপিলেপসি হয় সেক্ষেত্রে আমরা প্ল্যাটিনাম চিন্তা করতে পারবো। আর এদের ব্যথা গুলো ধীরে ধীরে আসে, যে কোনো ব্যথা ধীরে ধীরে যায়। আর এদের আমরা যদি লাল বা পাই এই ধরনের পেশেন্টের যদি অন্য লক্ষণ মিল থাকে তাহলে যেতে পারবো। যদি কোনো পেশেন্ট যদি অ্যাঙ্গার থেকে বা মাসিকের সময় যদি মাথা ব্যথা বাড়ে সেক্ষেত্রে আমরা প্ল্যাটিনাম চিন্তা করতে পারবো। আর এদের মেন্টাল যে কমপ্লেন গুলো যেটা আসে সেটা হচ্ছে ফ্রাইট, ভয় থেকে, গ্রিপ থেকে, দুঃখ থেকে, রাগ থেকে। হ্যাঁ, এবং লাস্ট ডিসঅ্যাপয়েন্টেড যেটা আমরা বলি অ্যাপয়েন্টমেন্ট থেকে আর কি আগে বললাম এরা থাকে, এরা সামান্য ব্যাপারে এরা কি করে অনেকটাই উত্তেজিত হয়। এরা এই ধরনের পেশেন্ট গুলি আমরা পরবর্তীতে আমাদের আমরা এরপরে আমরা যেটা জানি এদের মধ্যে জেলাটি থাকে,
এটা খুব ঈর্ষাত্মক হয়, এদের যেটা অ্যান্টি যেটা আমাদের ঈর্ষা, হ্যাঁ এরা ঈর্ষা পরায়ণ হয়, এরা এরা এই এরা কি করে যেমন এরা একসময় বিভ্রান্তিতে পর্যায়ে চলে যায়, এদের প্যারানয়েড বলি আমরা, এরা মানসিক একটা সমস্যা, এই অবস্থা চলে যায় এবং সেখানে গিয়ে তারা কি করে বিভিন্ন ধরনের হার্মফুল কি করে চিন্তা করে, চক্রান্ত করে এরা অন্যের প্রতি, এবং এরা কি করে অন্যদেরকে হত্যা করতে চায়, হ্যাঁ করতে চায়, বিভিন্ন ধরনের ক্যালকুলেটিং হয়, এরা হিসাব নিকাশ করে অন্যদেরকে কি করে আঘাত করতে চায়, হত্যা করতে চায়, চক্রান্ত করে এরা। এরা এরা বিকৃত এদের মা বাপ থাকে, এরা সেক্সুয়ালি এরা পারভার্টেড থাকে, এবং এরা কি করে তাদের জেনিটালিয়া টাচ করে এরা অল দা টাইম, হ্যাঁ স্পেশালি সিলিয়া শিশুরা কি করে তাদের জেনিটালিয়া কি করে টাচ করে, এবং তারা কি করে বেশি পরিমাণে মাস্টারবেট করে, এবং এদের আর একটা যে পারভেশনটা হলো তার কি করে বিভিন্ন ফিকাল তাদের ফিসেস এরা মলমূত্র এগুলো নিয়ে খেলা করে, তারা কি করে এই মলমূত্রের গায়ের মধ্যে অনেক সময় মাখে, তারা লজ্জাহীন থাকে, এরা লজ্জা থাকে না, লজ্জাহীন হয় এরা, এরা কি করে তাদের নগ্নতা কি করে নগ্নতা প্রকাশ করে এরা, এরা ঘরের মধ্যে এরা ন্যাক অবস্থায় থাকে, এবং অনেক সময় যখন তারা টয়লেটে যায় এরা টয়লেটের দরজাতে তারা অর্জন রাখে, এবং এরা একটা যেটা বলি প্রদর্শন করে, এরা প্রদর্শনী সবকিছুকে এরা অন্যকে দেখানোর জন্য ওদের নিজের অঙ্গ ভঙ্গি বা অবস্থান এগুলোকে তারা প্রদর্শনী করে। তাহলে এই যে পেশেন্ট গুলা এরা বিশেষ করে জেলাসি হয়, এরা জেলাস থাকে, এরা স্বাস্থ্য সিরিয়াস থাকে, এরা সুন্দর প্রবলেম হয়, এরা এরা তাদের জেনাডিলিয়াকে কি করে কাজ করে, এরা লজ্জাহীন থাকে। আর জেনাডিলিয়া তাপের ক্ষেত্রে এখানে শিশুদের কথা বেশি বলা হয়েছে, তো এরা জেলাস থাকে, জেলাস থাকে, এরা সুন্দর প্রবলেম থাকে, এরা জেনাডিলিয়াকে কাজ করে, গুণাঙ্গ কাজ করে, এরা সেমলেস থাকে। এদের নিয়ন্ত্রণটা দেখি আমরা, এরা জেলাস, এদের জেলাসি থেকে এদের রোগ যন্ত্রণা হয়, এরা অন্যকে হত্যা করতে চায়, এদের বিভিন্ন হত্যা করার একটা আওয়াজ থাকে, অনেক সময় সুরে নিয়ে এরা অনেকে হত্যা করতে চায়, অনেক সময় ওরা মাছ উদ্যত হয়, এরা অন্যকে অ্যাটাক করতে এরা উদ্যত হয়, এরা অনেক সময় সম্পদ প্রবলেম থাকে, ওরা মনে করে যে তাদেরকে কেউ বিষ খাওয়াচ্ছে, হ্যাঁ তাদেরকে থাকে, এদের পার্লামেন্ট থাকে,
growth and we see in this agreement for the pocket. Yeah, we start for it, but we don't want to go in. We don't want to go in the pocket wall here. Here are the phone for a practical and basic. The physical of Ramadiki, the mental of Ramadiki, the last day. এরা তো আমরা জানি যে এরা সন্ধ্যা প্রবণ থাকে এটা মনে করে বিষ পান করে না বলো তো হাইজিনিয়াসের কিছু মজার কথা বলো এই ধরনের হাইজিনিয়াসের পেশেন্টগুলো যদি কোন একটা যদি অনুষ্ঠানে বা কোনো একটা রেস্টুরেন্টে যদি ওরা খাওয়া দাওয়া করে ওই খাওয়া দাওয়া করার পরে যদি ওদের কোনো ক্ষতি হয় ডায়রিয়া হয় বা বমি হয় ওই ওরা ওই ওই বুটিনার্জি বলবে না এটা একটা অ্যান্টিবায়োটিক মেডিসিন আর
এই ধরনের ভয় থাকে, এবং এদের পান খাওয়ার ভয় থাকে, এদের এদের একটা ভয়ের একটা এদের থাকে, এরা ভয়ের প্রতি সন্দেহ রকম থাকে। মনে করে যদি পিছনে কেউ আক্রমণ চক্রান্ত করতেছে, এই ধরনের একটা ভয়ের জন্য থাকে। অঙ্গ প্রত্যঙ্গ রাখি করে এক্সপোজ করে, এটা আমি আগে বলছিলাম, এটা ম্যাচুর থাকে। আর এরা বিশেষ করে আমরা এদের ম্যাচুর যে ডিজিজ গুলো হয় যে আয়োসিং আছে, সেটা আমরা পুড়িয়ে থাকে, বিভিন্ন ধরনের ভয় থাকে, এবং যদি পেশেন্ট যদি বেড বা জামা কাপড় এগুলো
সময় যদি গোয়েন্দার ইস্যু যদি হয়, যদি ইন্ডিয়ান যদি হয়, হ্যাঁ, এবং তা যদি ন্যাশ হয়ে যাওয়ার চেষ্টা করে, ন্যাশ হয়ে যদি আমার কথা যদি না রাখে, এই ক্ষেত্রে টাইফয়েডের ক্ষেত্রে এই থাইরোসিনোসিসটা হওয়া উচিত। এটা লক্ষ্য হচ্ছে পেশেন্টের ডিলিরিয়াম থাকবে, তারা বিছানা ছুটবে, তাদের কিন্তু ডাক্তারের যদি ইভিনিং অসাড়ের মলমূত্র বের হবে এবং তারা কি হবে ম্যাচ হয়ে যাওয়ার চেষ্টা করবে। এই লক্ষণে আমরা থাইরোসিনোসিস করতে পারবো। বলতে গেলে আমরা জানি যে ম্যাট্রিক অ্যাসিডের পেশেন্ট গুলা এদেরকে ম্যানেজ করা খুবই ডিফিকাল্ট। এদের যে অনেক নেগেটিভ অ্যাটিটিউড থাকে এই পেশেন্ট গুলোর, এবং কোন যেটা আমি আগে একদিন আলোচনা করছিলাম, কোন ডক্টরের চেম্বারে যদি একজন ম্যাট্রিক অ্যাসিডের পেশেন্ট গুলো যায়, তাহলে ডাক্তারের অবস্থা মানে ক্যারাসিন করে গেলে ওরা বিভিন্ন ধরনের প্রশ্ন করবে এবং তাদেরকে এই ওরা কোনো হাইড্রোকার্বন দেওয়া থাকে এবং স্বাস্থ্য সম্পর্কে এই তার কারণে এরা কি করে বারবার ডাক্তারকে প্রশ্ন করবে, ফোন করবে, জানতে চাইবে, এবং অনেক সময় ওরা মানুষ মিত্র বলে ওরা ওষুধ খাওয়ার পরে যদি কুসুম করলে ওরা বলবে না কুসুম হয়, তখন ডাক্তারকে ওরা কি করে করার জন্য ওরা বাড়াই কথা বলে। তো এরা কি করে ফিজিশিয়ানের লাইফ থেকে এরা নিবেদন করে রাস্তাতে
তারপর আমরা দেখি ম্যাচিং সিরিয়াল চেনার জন্য সবচেয়ে আরো বড় লক্ষ্য হচ্ছে যে কোনো জায়গাতে যে কোনো নিউজ লেনদেনের জাংশন বা যে কোনো জায়গাতে যে কত হয় তা কিছু হয় এদের যতটা জায়গা সব জায়গাতে স্টিচিং এটা পেন থেকে সুস্থরণ ব্যথা অথবা এই সুস্থরণ ব্যথাটা এই নাটিকের সিরিয়াল একটা বড় ধরনের লক্ষ্য। তাহলে এদের মধ্যে দুর্গন্ধ থাকে, এদের যদি স্টেচিস হয় এদের ট্র্যাক হয়, হ্যাঁ এই বিভিন্ন ধরনের এই যে ট্র্যাক হয় দেখি যে ফিসার হওয়া সেখানে আমাদের বড় ওষুধ বড় ওষুধ আমাদের অনেক ওষুধ আছে। আর আমরা যদি দেখি যদি মাউথ মাউথে কি দেখি সেখানে আমরা দেখবো নাটিক অ্যাসিড সেখানে আসে। আর যদি আমরা এই ছোট লক্ষণ দেখি আছে স্টেজিং পেইন, এখানে রোগীর দিকে অনেক কষ্ট হয় এবং এই যে রোগীর সময় যে কষ্টটা হয় সেটা আমাদের এই আমাদের 8 লাখটার মতো এই নাটিক অ্যাসিড ব্যাপারটাও 5% ধারিত হয়। আমরা জানি যে নাটিক অ্যাসিডের এই যে বিভিন্ন ধরনের আলসার হয় এদের ক্রেভিংয়ের মধ্যে আমরা জানি যেটা ফ্যাট খেতে পছন্দ করে এরা কি করে অন্য প্লেট থেকে এরা ফ্যাট নিয়ে আসে, নিয়ে এসে এরা খেয়ে ফেলে, এরা সল খায়, এরা এরা ব্রেড খায় এবং এরা ইন যেটা বিভিন্ন ধরনের যে খাবার যেগুলো ডাইজেস্ট হয় না, হ্যাঁ যেগুলো অখাদ্য খাদ্য বলি আমরা, যেমন ডায়েট থিংস যেমন সল খায়, এরা মাটি খায়, পোড়া মাটি খায়, এই ধরনের খাবারগুলো মাটি মেশিন এদের ডিমে এদের চপ খায়, হ্যাঁ চপ খেতে পছন্দ এবং এদের ডিমে অপছন্দ আছে রয়েছে এরা খেতে চায় না। নাটিক অ্যাসিডের পেশেন্টগুলো দুধ সহ্য করতে পারে না, দুধ খেলে এদের ইনফেকশন হয় এবং এদের বমি ভাব হয়। এই নাটিক অ্যাসিড পেশেন্টগুলো আমাদের রাস্তা মিলিয়ে অনেক ধরনের সমস্যা হয়, হেমোরয়েডস হয়, অনেক ব্যথা থাকে এবং সেখান থেকে লক্ষণ রোগ থাকুক না কেন সব রোগের সাথে এখানে একটা স্প্রিঙ্কল লাইফ পেন অথবা স্টিচিং পেন দেখলাম, এই স্টিচিং পেন সুস্থ ব্যথা এই নাইট্রিক অ্যাসিডের একটা বড় ফল। তাহলে নাইট্রিক অ্যাসিডের যদি কোনো পেশেন্ট যদি আমরা পাই যদি খুব শীতকাতর হয়, পেশেন্ট যদি খুব রাগী হয় এবং পেশেন্ট যদি কাউকে ক্ষমা না করতে পারে এদের শরীরের বিভিন্ন জায়গাতে যেমন অনেক আঁচিল হয় যেমন ব্রেডাল ওয়ার্ডস যেটা আমরা বলি এবং এই যে কোনো ধরনের ক্ষত থেকে বা আঁচিল থেকে কি হয় রক্তপাত হয় এবং কোন কি হয় লক্ষণ হচ্ছে এদের ইউরিনের মধ্যে কি হয় তীব্র ধারালো, হ্যাঁ দুর্গন্ধ থাকে, পাউল অর্ডার যেটাকে বলি আমরা স্ট্রং পাউল অর্ডার থাকে, এটা হচ্ছে লাইফ ফোর্স ইউরিন। যেটা খুবই ঠিক থাকে সেখান থেকে
যদি সহজে রক্তপাত হয় বা যে কোনো আসিল থেকে যদি সহজে রক্তপাত হয় সেক্ষেত্রে আমার নার্টিক্স এর হচ্ছে যদি শিক্ষা করা হয় তাহলে যদি প্যাড খুব পছন্দ করে সেক্ষেত্রে এবং এরা যদি ই হয় Thank you.
যেটা মিক্সচার এর পরে রক্তস্পাত হয় হ্যামোরেজের পরে যদি বেশি পরিমাণ রক্তস্রাব হয় সেক্ষেত্রে ফ্যাটিগেশন রক্তস্রাবেশন ব্যবহৃত হতে পারে। এটা যদি গলা ব্যথা থাকে এবং খুব বেশি পরিমাণে গলা ব্যথা হয় এটা খাওয়া দাওয়া দিয়ে দিতে পারে না। হ্যাঁ, এটা খাওয়া দাওয়া দিয়ে দিতে পারে মনে হয় যেন স্প্রিন্টার লাইফ সাবস্টেশন এই গলা ব্যথা ফ্যাটিক অ্যাসিডের এটা থাকে। তো ফ্যাটিক অ্যাসিড আমরা এই এই যে লক্ষণগুলো বললাম এই সব লক্ষণের ব্যবস্থা করতে পারবো। এছাড়াও ম্যাট্রিক অ্যাসিড আমরা জানি যে হ্যামরোজের জন্য এটা খুবই মানে গুরুত্বপূর্ণ ওষুধ। পেশেন্ট বাথরুম থেকে বের হয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত যারা যন্ত্রণা আসে কষ্ট করতে থাকে এসব লক্ষণে আমরা ম্যাট্রিক অ্যাসিড ব্যবহার করতে পারবো। আর ম্যাট্রিক অ্যাসিড বিষয়ে যেটা আমরা জানি এরা অনেক ক্ষেত্রেই ব্যবহার দীর্ঘদিন থেকে রোগ লক্ষণ ভোগে এবং অনেক ক্ষেত্র আছে যেখানে আমাদের দেখি যে এদের এই যে আগের যন্ত্রণাগুলো ক্ষত চিহ্নগুলো কিন্তু বৃদ্ধি হয়। এদের যে রক্তচাপটা কালসি হয় এবং এই যেটা এবং যে কোনো ধরনের যে প্রদাহ হ্যাঁ বা ব্যথা সেক্ষেত্রে আমরা দেখলাম এদের সুস্ফুটানো একটা অনুভূতি সেখানে থাকে। এদের রক্ত মানে পানির মতো হয় ফোটা ফোটা হতে পারে যন্ত্রণাযুক্ত ক্যান্সার সংক্রমণ উৎপত্তি এইসব ক্ষেত্রে কিন্তু ম্যাট্রিক অ্যাসিড ম্যাট্রিক অ্যাসিড ক্ষেত্রে হচ্ছে কি আমরা এটা খেয়াল রাখবো উচ্চ শক্তিতে ম্যাট্রিক অ্যাসিড ব্যবহার করা ঠিক না। তবে উচ্চ শক্তি ম্যাট্রিক অ্যাসিড এটা অনুভূতি বিশিষ্ট থাকে বা যেটা হচ্ছে এগুলো অনেকের রোগ লক্ষণগুলো বেড়ে যায় এই জন্য ম্যাট্রিক অ্যাসিড উচ্চ শক্তি ব্যবহার করতে নাই। আমরা জানি যে মনের লক্ষণের মধ্যে যেটা আমরা দেখলাম আমাদের অবসন্নতা দেখলাম এদের চিন্তা শুনে থাকে না এরা সবকিছু উপাসীন থাকে বিকৃষ্ট থাকে এদের পরিশুদ্ধ আনন্দ পায় না এরা এদের লক্ষণ কিন্তু মাসের আগে বাড়ে মা সবসময় মানসিক অবসর থাকে এদের এই তার এই যে ভগ্ন স্বাস্থ্য বেড়ে যায় তাদের মধ্যে উৎকণ্ঠা সেই সঙ্গে মৃত্যু হয়ে থাকে ম্যাট্রিক অ্যাসিডের। আবার এদের চুল আসলে মাথার চামড়ার মধ্যে বা মাথার চুলিতে অত্যন্ত কষ্ট থাকে আর প্লাটিনের মধ্যে মাথার লক্ষণগুলো অনেক থাকে মাথার চামড়া গুলো খুব স্যাচুরেটেড থাকে যেটা এর আগে মাল বলে নেই। আর ফ্যাটি অ্যাসিডের বিষয়গুলো হচ্ছে চুল উঠে যায় এদের মানে অনেক চুল উঠে এদের মাথার চামড়ার মধ্যে বিভিন্ন ধরনের শীতের শীতকালে সর্দি লাগে এবং একবার সর্দি যদি লাগে সেটা কিন্তু আর সারতে আবার না উঠতে আবার সর্দি লাগে ভালো হয় না। এদের নাকের চারদিকে আমাদের জানি আছিল হয় নাকের ডগা লাল থাকে সেখানে মামি পড়ে নাকের কোমরগুলো কেটে যায়
কপালের উপরে অনেকগুলো মানে বিভিন্ন আঁচিল হয়, যে আঁচিল থাকে এবং সেখানে ব্লাড দেওয়া করলে আর কি। এবং এই নাটিক অ্যাসিডের আমরা অনেক কিছু আমাদের কাছে আসে যে দাঁতের যন্ত্রণা, দাঁতের যন্ত্রণা আমরা জানি যে ঠান্ডা দিলে যদি ভালো লাগে তাহলে কফি একটা শুধু আমাদের, এবং দাঁতের যন্ত্রণা গরম দিলে যদি ভালো লাগে সেক্ষেত্রে আমরা আসলে দিই ম্যাচ করছি অনেক ওষুধ আছে। আর যদি দাঁতের যন্ত্রণা যদি ঠান্ডা গরম কোনো কিছু যদি মানে ভালো না হয় বা যদি পারে হ্যাঁ সেক্ষেত্রে আমরা নাটিক অ্যাসিড করতে পারবো, এক্ষেত্রে আমাদের মাস্ক হলে ভালো ওষুধ সুন্দর লক্ষণ যদি নীল হয় তাহলে দাঁতের ব্যথা খুব বেশি হয় এবং ঠান্ডা গরম যেটাই দিবেন তাহলে যায় সেক্ষেত্রে আমরা নাটিক অ্যাসিড। আর কিন্তু আমাদের লিভার প্রদেশে কিন্তু অনেক দিনে যদি পুনরাজীবিত করা হয় এবং যদি কাদার মতো বর্ণ থাকে যদি লিভারটা কিন্তু অনেকটা বড় হয়ে যায় এক্ষেত্রে জন্ডিস থাকে এবং সেই সময় যদি ব্যথা থাকে সুস্ফুরণ ব্যথা বা শুধু বৃদ্ধ করার মতো যদি বর্ণ থাকে যদি আমাদের স্কিন যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে আমরা নাটিক অ্যাসিড করতে পারবো। আমাদের প্রয়োজনীয় ওষুধ, তবে এই ওষুধটা আমরা জ্বরের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, যেসব জ্বরের ক্ষেত্রে থাকে আশা করা এবং হাত পা ঠান্ডা থাকে এবং দেখলাম আমরা রোগীর রক্তচাপ থাকে আর রাতের বা দুর্বল থাকে এবং এই ওষুধটার থাকে না এবং দুর্গন্ধ প্রস্রাব থাকে এক্ষেত্রে নাটিক অ্যাসিড চিন্তা করতে পারবো। তো আমাদের যে নাটিক অ্যাসিড ওষুধ এটা শিক্ষা দেবে নাটিক অ্যাসিড অনেক রোগে ব্যবহৃত হয় আমরা জানি। আপনি তো বুঝলেন না আমরা ফাঁকি দিয়ে একদিনে তিনটা ওষুধ করে গেলাম জেনারেল আর এদের যেটা যেকোনো দাগ থেকে যে ধরনের শ্রাব হোক যে কিছু হোক সমস্ত দুর্গন্ধ থাকে এদের মধ্যে একটু দুর্গন্ধ হয় যেটা র্যাকটাল রিজনে যে সমস্যাগুলো হয় র্যাকটাল রিজনে অ্যামোরাইডস হয় ক্যান্সারের মতো যদি অবস্থা যদি থাকে যদি হয় সেক্ষেত্রে আমরা আজকে পর্যন্ত আর কি কেউ কিছু বলবেন স্যাররা?
না স্যার, আমাদেরটা যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে জানতে পারেন, তাহলে স্যার দিয়েছিলেন। পরে হচ্ছে পেশেন্ট আমার সঙ্গে যেহেতু কথা ফেসবুক থেকে গ্রুপ থেকে, এখন আমি বললাম মহাসিন স্যারের কাছে থেকে সুজা দিয়েছিলেন জিরো বাই টু আর কি। তারপর হচ্ছে দিয়েছিল হচ্ছে, তারপর পেশেন্টটা দেখি খালি বলে যে আমি সিগারেট খাই দেখে কি আমার ওষুধ মানে কাজ করতেছে না, কম কাজ করতেছে। এভাবে আমি কতগুলো মাইন সিমটম বা এভাবে একটা ওষুধ মোটামুটি মনে করছিলাম যে দুইটা ওষুধ আছে, যে ওষুধ অ্যান্টিডোট হয়ে যাচ্ছে এরকম নাইট্রিক অ্যাসিড আর একটা দীর্ঘদিন এদের মনের মধ্যে রাগগুলো জমা থাকে, এটা কিন্তু শুনে স্যার বলেন অনেক কিছু কাজ করবো করে আসলে
অনেক সময় এই প্রকৃতিগত রোগগত ভাবে যেটা আমরা দেখি যে নীল নীলের মধ্যে আর কি আইসোমিয়াস প্লাজমা এগুলো শুধু পার্থক্যগুলো আগে
সেটা তো ঠিক করেননি স্যার, হোমিও ডাক্তার সারাদিন ওষুধ খাননি, এটা তো মানে ভালো ছিল, ভালো ছিলাম বেজন্য খাইনি আলহামদুলিল্লাহ স্যার। স্যার মাস্ক খেয়ে তারপর আসেন কথা গল্প করি ইনশাল্লাহ শুরু করবেন। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার ফিফটি মিনিট সময় লাগছে তো? হ্যাঁ ফিফটি মিনিট জিজ্ঞেস শুধু আছে, মাস্ক মাস্ক সেন্টি আছে। ভালো থাকে তো ভিতরে স্ট্রেসের ইয়ে করছে কোন কোন বিষয়ে স্ট্রেস আসে আসে ভাই মনে আছে তো? যারা চাকরি করে তার স্ট্রেস আছে, কি যাদের ডেডলাইন থাকে তারা ওভার স্ট্রেস থাকে, তারপরে যাদের আছে লিড টাইম থাকে তারা ওভার, লিড টাইমটা যদি এর ভিতরে নেই তবে তারা ওভার স্ট্রেস থাকে, অর্থাৎ যাদের টার্গেট থাকে তারা স্ট্রেস থাকে। জি স্যার এটি ইম্পর্টেন্ট, সুতরাং আপনি অ্যাবসলিউট স্ট্রেস এর ভিতরে আছেন, এটা সিরাজ স্যার যেরকম বললেন ওইভাবে আমি ওই ইয়েতে গেছিলাম তারা জার্মানি তাই বললো, তো তাই যদি হয় তাহলে তো খারাপ হবে না। আমার একটা বিষয় একটু ইয়ে হয়ে গেছে কতদিন, আমি বলছি কটা ড্রাম দেবেন, উনি দিয়েছেন হাফ ড্রাম, হাফ ড্রাম দিয়ে ওই দাম নিচ্ছে এবং দামও বাড়া দিয়েছে 22 টাকা করে করছে, আর হাফ ড্রাম করছে হচ্ছে 40 টাকা। আমি বললাম যে আমি তো ভুল তো করেছেন আপনি, আমি কেন বেশি দাম দেব, তারপরে রাগ করে কম দামে দিয়ে দিয়েছি, টোটাল পয়সা দিয়ে দিয়েছি। অল্প করে দিয়েছিলাম সাইজ বড় সাইজ স্যার, আমি দেখছি গ্লোবাল ছিল পরে লাল খেয়েছে। চালান আসলে পরে আপনার লিঙ্ক করা যাবে, নাহলে আমার কাছে যা আছে আমি চেষ্টা করবো দেওয়ার ইচ্ছা। আচ্ছা স্যার এই যে কোয়ার্টার বলতেছেন না, খোলা নিতে হবে না লুজ নিতে হবে, লুজ বলতে স্যার এই লুজটা অবশ্যই লাইবল, লাইবল মানে ওরা ওই যে পুরা ইয়ে থাকে
100% এটা থাকে, অর্থাৎ ড্রাম থাকে ওই ড্রাম ভাঙে ভেঙে কোয়ার্টার করে দেয়, কোয়ার্টার 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 ফুল। মানে আবার এক কোন অরিজিনাল বোতলে নিলে তার দাম 30 টাকা, আর এমনি কোয়ার্টার নিলে 25 টাকা। এখন এখন স্যার ওষুধ ওই একদানা করে ফেলা শিখে গিয়েছে স্যার, অসুবিধা নেই, ওই আস্তে আস্তে এখন দিলে একটাই করে ফেলা ক্ষেত্রে যদি বলি স্যার আছে বহুল ব্যবহৃত ওষুধ, বহুল ব্যবহৃত প্লাটিনা আপনার বাসায় আমাদের সবার দাওয়াত স্যার, কৃতজ্ঞতা। শুধু খাওয়াবেন না, ঈদের জামাও দিবে, গেলে পরে কি জামা না দিয়ে ছাড়ে স্যার? বন্ধু এমন একটা জিনিস যে সব রক্তের বন্ধন ছুটে যাবে, এমন একটা জিনিস শুধু খাইয়ে দেয়। এই জোয়ার দশার একটু টাউট আছে না, জয়ের সারের মতো আন্দোলন সারকে আপনি সন্ধ্যায় কষ্ট দিতে পারলেন না, আদিবাসন ভাই কেমন আছেন? আদিবাসন ভাই তো বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর ক্লাস করে আসছেন, তো বলেন আমার অভিজ্ঞতা বলেন। একদিন আজকে সকালে ক্লাস ছিল তো না স্যার? এগিয়ে যাচ্ছে কামুল ভাইয়ের মাথা যন্ত্রণা কমে যাচ্ছে, বুঝতে পারছি তো, সুবহান আল্লাহ। এইবার চিন্তা করেন আদি ভাই, আপনি অসংখ্য ধন্যবাদ কামল স্যার, আপনি যে 4-5টা ওষুধ খেয়েছেন এই 4
সমস্যা যদি চারটা পাঁচটা ওষুধ একসাথে খেতে তাহলে আমার জন্য একটা উপকার হতো, আমরা পুরোপুরি লক্ষণ পেয়ে যেতাম আর কি। আর যদি আল্লাহ না করো যদি ধরো কোভিড এর ইয়ে হয় সেই ক্ষেত্রে তখন দেখতে হবে সে কতটুকু আর কানুন মেনে চলে, একটা ওষুধ দিয়ে কতক্ষণ অপেক্ষা করে। দোয়া করি আমাদের কারো যেন আল্লাহ এই রোগ না দেয়। তবে এখানে সুবিধা আছে ভাই আমাদের, ওই যে আমরা যদি সেন্টিসিমেন 50 ml মেডিসিন ইউজ করি সেক্ষেত্রে খুব বেশি প্রবলেম হয় না, কাজ করার সুবিধা যেমন মানে ঘন ঘন ওষুধ কিন্তু পরিবর্তন করে ফেলছে ওষুধ দুটির মধ্যে করতে হয়। এইসব ক্ষেত্রে আসলে ওই যে ওই জন্যই ওই যে আমাদের ডাক্তার হেনিম্যান সাহেব বলছেন যে নিজের এবং ফ্যামিলির চিকিৎসা না করার জন্য, এটা ইয়ে করা যায় না, কেউ পারে না, কেউ এটা সম্ভব হয় না। আর মুহূর্তে মুহূর্তে যখন আপনার মানে মানে ক্রিটিক্যাল কন্ডিশন আসে তখন মনে হয় যে একটা খাই দু ঘন্টা পরে একটা চেঞ্জ করি, আবার দু ঘন্টা পরে মনে হয় আরেকটা ওষুধ মেডিসিনের লক্ষণ চলে আসবে। এই সবচেয়ে উত্তম হলো যে কোনো একজন আন্ডারে যে কোনো একজন ডাক্তারের আন্ডারে থাকা, স্বাধীনতা দিবস প্রত্যেক বছর আসবে আর খেয়াল করবেন যে আপনার আবার স্বাধীন হওয়া লাগবে, এটা তো খুবই স্বাভাবিক স্যার। সরকারের পতনের জন্য কোনো মিছিল করেনি, এয়ারপোর্টে ঘেরাও করার জন্য যায়নি, অন্য কোনো বিষয় না, এটাই মানে দাবি থেকে সবাই একটা প্রতিবাদ করছে। মানে এটাই হলো যে সবাইকে মানে মানে গুলি করতে হলো এরকম একটা বিষয়, এবং আমার কমিটির দিকে বক্তব্য আছে, সেই বক্তব্যে আমি বৈঠকের মুখে বলছি স্যার, বুঝছেন স্যার, তাদের দাড়ি টুপি এবং ইমানের কথা আপনি বলবেন আপনাকে ডিরেক্ট পাকিস্তান বন্দী বানাই দেবেন। আর যদি না বানায় বুঝবেন যে আপনার ইমানের দুর্বলতা আছে, অবশ্যই আপনার কথা যদি বুঝতে হবে যে আপনার ইমান এখনো ঠিক আছে, এটাই হলো। আর যদি হালুয়া রুটি খাওয়ায় তাহলে বুঝবেন যে ইমান ইমানে ঘাটতি আছে। যখন বললেন যে আমাদের উপরে আর কত নির্যাতন বা ইত্যাদি এরকম আসবে, তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, এরকম হয়ে যাচ্ছ, তোমরা কি জানো তোমাদের পূর্ববর্তী অনেক নবীকে কোরআন দিয়ে ছিঁড়ে ফেলা হয়েছে, এখন সেই ক্ষেত্রে তো আমাদেরকে বালুর উপরে চিত করে রাখেনি, খাবারও বন্ধ করেনি 3 বছর মানে 2 বছর 10 মাস রসুল সাল্লাল্লাহু খাবার পানি সব কিছু বন্ধ ছিল, সেই কারণে আমরা আল্লাহ কাছে শুকরিয়া আমাদেরকে অনেক পছন্দ করেন বলে অবস্থা রাখছে। তারা কি অবস্থা আমরা কি করতে পারলাম এটাই আমাদের খাবারই তো পাইনি, গাছের পাতা গাছের লতা গাছের শিকল বা করে এগুলা খেয়ে দিনে দিবে না খেয়ে পাথর বেঁধে আর
পানি ছিল না, খাবার ছিল না, বাসস্থানের ব্যবস্থা ছিল না, মানে কি বলেন জেল খেটে নাই কোনদিন বা ইত্যাদি। আপনারা ইয়ারে মুসলিম এটা আমার কোশ্চেন হয়ে গেল, কথা না শুনে ভালো লাগে না আমার, একটা জিনিস খুব ভালো লাগে খুব সংখ্যা বিশেষ করে যাই আপনাদের স্যার বিঘ্ন হয়েছিল স্যার, কোনো নাই স্যার, কারেন্ট কারো কোথাও নাই, সবই নাই, বিঘ্ন নাই স্যার, আকাঙ্ক্ষ করবো স্যার। আমাদের সবাইকে কাজে বাদাম খাওয়ার জন্য মধ্যরাতে ডাকছেন স্যার, আমিও আজকে কাজে বাদাম কিনে আসলাম, 700 টাকা কেজি নিয়েছে স্যার, কাজে বাদামও 700, ডালও 700, আমি পাঠাই দিচ্ছি 800 টাকা করে দেন, আমি পাঠাই দিচ্ছি লালচে টাই বের হবে ব্রাউন কালার, কাজ বাদাম চেহারা আলাদা, কাজু চেহারা আলাদা, কাজু টাই সাদা, এই সাদা কালো জিরা ফুলের মধু আছে, কালো জিরা ফুলের মধু আশ্রাবণ স্যারের কাছ থেকে কিছু থেরাপি শিখতে হবে আমাদের, এই থেরাপি নিয়ে কবে বলেন স্যার, থেরাপি কিসের আমি কোন মেডিকেল কলেজে নেই, আমি এমনি আমি ওটা লিখেছি, কিন্তু মানে আমার ওটা পার্সোনাল চেম্বারে লিখেছি, তবে
রয়্যাল হসপিটালে জেনারেল পেশেন্ট সবই আছে। আর যদি সম্ভব হয় আমাদের একটু সিআরপি যদি শেখাতে নেই, আর সিআরপি তো খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বা ইয়েদের ক্ষেত্রে বা প্যারালাইসড রোগীদের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট। প্যারালাইস এবং সিভিল পেশেন্ট আমার কাছে ভালোই আছে। জি স্যার, তো এখন আপনি একা ভালো করবেন ইন্ডিয়াতে বসে, আর আমরা এখানে আমরা সবাই সমান। আলহামদুলিল্লাহ, শেয়ার করার জন্য তো স্যার আমি আসছি দিলি আপনার এই। আলহামদুলিল্লাহ, অবশ্যই অবশ্যই অবশ্যই, আমরা উপকৃত হচ্ছি। সবাই চলে যাচ্ছে, তা আমরা সকালবেলা কোরআন ক্লাস আছে কালকে? জি স্যার আছে স্যার, তাহলে ছুটি নেই। ঠিক, আসসালামু আলাইকুম। Thank you.
Mm-hmm.